হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আজকে নতুন ব্লগটিতে। আজকে আমি আছি মিশিগানের গ্র্যান্ড লেজ শহরে। গ্র্যান্ড লেজ শহরের পাশেই ফিটজেরাল্ড পার্কে আছি আমি। সো ওই পার্কটি আসলে খুব একটা বেশি বড় না বা খুব একটা বেশি বিখ্যাতও না। এখানে মূলত বেশ কিছু বেড রক আছে, যেগুলো এখানে একটা নদী আছে, নদীর পাড় দিয়ে হেঁটে গেলে বেশ কিছু বেড রক পাওয়া যায়। সো মূলত সেই বেড রকগুলো দেখার জন্যই এখানে আসা। অনলাইনে বিভিন্ন ছবি দেখে আসলে বেশ ভালো লাগলো জায়গাটা, যার কারণে এখানে আসলাম। তো চলুন দেখা যাক আসলে জায়গাটা কতটা ভালো। পার্কটাতে আসার পর আসলে প্রথমে অনেকটা কনফিউজ হয়ে যেতে পারেন যে কোথায় আসলে বেডরকগুলো আছে। সো পার্কে ঢোকার পর আপনি প্রথমে যেটার জন্য খুঁজতে পারেন, যেখানে একটা লাল রঙের একটা ঘর রয়েছে, কাঠের ঘর, সেই ঘরটা অথবা এখানে চিলড্রেনদের যেটা প্লেগ্রাউন্ড একটা রয়েছে। সো ওই দিক দিয়ে আসলেই আপনার একটা সাইন দেখতে পাবেন, এনশিয়েন্ট লেজার। সো সেটা ধরেই আপনার এই দিক দিয়ে নেমে আসতে হয়। সো এই দিক দিয়ে রোটারি ক্লাবের থেকে একটা সাইন তৈরি করা হয়েছে, যেটা এখানে আপনাকে নিয়ে আসবে। সো আপনি যদি মূলত এখানে চিলড্রেনদের জন্য তৈরি করা প্লেগ্রাউন্ডটি ফলো করেন তাহলে এখানে চলে আসতে পারবেন। অন্যদিকে গেলেও পাবেন, বাট সেগুলো লেস এক্সাইটিং হবে, এদিকেরগুলো অনেক বড় বড়। সেখানে অনেকগুলো জায়গা আছে যেখান দিয়ে আপনি বেয়ে উপরে উঠতে পারবেন, বাট এখানে হাঁটার সময় একটু সতর্ক হয়ে হাঁটা দরকার, বিকজ দেখতে পাচ্ছেন পাশে খাদের মতো অনেকটা। সো পড়ে গেলে হাত পা ভাঙতে পারে, সো সেই জন্য হাঁটার সময় একটু সতর্কভাবে হাঁটতে হবে। Hey buddy. Was it hard to get up? It is a little bit. Okay. Be careful. So I'm মূলত এখন এই খাতার উপরে আছি। সো দেখতে পাচ্ছেন কতটা নিচু। সো আমার পায়ের নিচেই আসলে মূলত বেডরকের যে কর্নারগুলো আপনারা দেখতে পাবেন। সো এখানে উপরে ওঠার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, যেদিক দিয়ে উঠবেন সেদিক দিয়ে আসলে নামবেন। আমি আসলে ওই দিকটাতে গিয়েছিলাম, বাট আমার নামার কোনো রাস্তা পাইনি, সো আবার এই দিকটাতে আবার ঘুরে আসলাম। ঘোরাঘুরির জন্য জায়গাটা কতটা ভালো আসলে আমি জানি না, বাট আমার মতে এখানে প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য খুবই ভালো ফটোগ্রাফির একটা সুযোগ আছে।
পার্কে মূলত ব্যাড্রকগুলো মূল আকর্ষণ হলেও আমার সবথেকে ভালো লেগেছে এই জায়গাটা। মূলত এখানে একটা ছোটোখাটো একটা লেকের মতো, লেকের মধ্যে একটা ডিপের মতো জেগে উঠেছে আর সেটাকে কানেক্ট করেছে এই ব্রিজটা। সো আসলে পুরো পার্কের মধ্যে সবথেকে ভালো লেগেছে এই জায়গাটাই, জানি না কেন, বাট এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। ব্যাড্রকগুলো অবশ্যই আকর্ষণীয় এবং অ্যাডভেঞ্চারাস, বাট এই জায়গাটা আসলে খুবই শান্ত এবং আসলে চারপাশটা গাছ এবং পানি দিয়ে ঘেরা হয়, মানে অন্য ধরনের একটা ফিল পাওয়া যায়। আজকের ব্লগ ফিটজেরাল্ড পার্ক নিয়ে। সো জায়গাটা আসলে মোটামুটি বেশ ভালোই লেগেছে আমার কাছে। আমার মতো যারা রেগুলার ঘোরাঘুরি করে তাদের জন্য এটা একটা উইকেন্ড স্পট হতে পারে। মাত্র 1.5 ঘন্টা লাগে ডিট্রয়েট থেকে আসতে। সো এটা বেশ ভালো একটা উইকেন্ড স্পট এটা। এখানে বেশ ব্যাড্রকগুলোতে ক্লাইম্ব করলে বেশ ভালো একটা অ্যাডভেঞ্চারাস ফিল পাওয়া যায়। প্লাস যে এখানে যে ছোটো একটা লেক দেখালাম সে জায়গাটা আসলে খুবই ভালো লেগেছে আমার। আর এখানে বেশ ঘন একটা ফরেস্ট আছে, সামার টাইমে যখন গাছে পাতা থাকবে তখন আসলে এর মধ্যে দিয়ে ট্রেকিং করতে খুবই ভালো লাগবে। সো সব মিলে আসলে জায়গাটা ভালোই। যারা খুব বেশি দূরে যেতে চান না, আশেপাশে ঘুরতে যেতে চান, তাদের জন্য আসলে খুবই ভালো একটা স্পট। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।